পটুয়াখালীতে জমি লিখে না দেয়াই বাবাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার সকালে জেলার দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সালিসের নাম করে নূর হোসেনকে চায়ের দোকান থেকে খালের পাড়ে নিয়ে যান ইউপি সদস্য সোহাগ, সাথে ছিল তার ছেলে শাহজাহান সহ কয়েকজন। পরে খালে ফেলে দিয়ে চুবিয়ে হত্যা করা হয় নূর হোসেনকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।